বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ভারী সমরস্ত ক্রয় করলে ভারতের আপত্তি থাকতো লক্ষণীয় দেশটি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করত যাতে বাংলাদেশ ভারী সমরস্ত ক্রয় করতে না পারে वर्ट्स ऑफ गाइजा असला अपनारा कैमन आसन आशा कुरीशो भाई बालो आसन जिनेद अपने आज बात करने वाले हैं कि भारत के सभी मनसूबे नाकाम हो गए हैं और बांग्लादेश का एफ सिक्सटीन वी अंगेस्ट इंडिया एंड म्यांमार बांग्लादेश कामयाब होता हुआ नजर आ रहा भारत ने बहुत प्रोपोगंडा किया बांग्लादेश के आगे बढ़ने पे बांग्लादेश कोई भी एयरक्राफ्ट खरीदने की तरफ बढ़ता तो भारत इसको तनकीद का निशाना बनाता इसके ऊपर नाकाम था। था। तो करते हुए इंडिया एंड म्यांमार आज इसी हवाले से वीडियो है पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकन को, को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चले वीडियो स्टार्ट करते हैं जी हैवी गो বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ভারী সমরস্য ক্রয় করলে ভারতের আপত্তি থাকতো লক্ষণীয় দেশটি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করত যাতে বাংলাদেশ ভারী সমরস্য ক্রয় করতে না পারে এই সমস্যা সমাধান করতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তার জন্য ভারী সমরস্য ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হবে বাংলাদেশ এজন্য উভয় দেশের মাঝে সামরিক চুক্তি প্রায় চূড়ান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার পর ভারতের রাজনৈতিক চাপ সামাল দেবে আমেরিকা কারণ যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আসলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছুপা হবে না দেশটি বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীর জন্য কোনো ভারী সমস্য অর্ডার করলে নিঃসন্দেহে ভারত চাপ প্রয়োগ করবে এমন অবস্থায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট ভারতের আপত্তি তুলে ধরলে দেশটি পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তিতে মোটেও সন্তুষ্ট নয় পার্শ্ববর্তী দেশটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভুটানের মতো হবে এমনটাই প্রত্যাশা তাদের তবে কয়েক দশকের অবসান ঘটিয়ে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ব্লক সেভেনটি সংস্করণ ফাইটার ক্রয় করবে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে এই বিষয়টি তুলে ধরবো আজকের প্রতিবেদনে পৃথিবীর অন্যতম লেজেন্ডারি ফাইটার মার্কিন এফ সিক্সটিন তার সবচেয়ে আধুনিক সংস্করণ ব্লক সেভেন্টি যা রাডার প্রশিক্ষণ মাত্র তিন স্কোয়ার মিটার পাশাপাশি আধুনিক এইএস রাডার সিস্টেম ব্যবহার হয় এপিজি এইট্টি থ্রি একটি প্রাডার সিস্টেম যার রেঞ্জ তিনশো সত্তর কিলোমিটার টু থাউজেন্ড ফাইটার মার্কিন এফ ব্লক সেভেন্টি সংস্করণের সামনে দাঁড়াতে পারবে না কারণ একটি প্রাডার সিস্টেম নেই ভারতের এই বিমানগুলোতে ভারতের মেরুদণ্ড বলা হয় এসিউ থার্টি ফাইটার ফ্লেটকে এই বিমানের রাডার সেকশন চোদ্দো স্কোয়ার মিটার তাই সহজেই শনাক্ত করে মিসাইল নিক্ষেপ করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী সামগ্রিকভাবে আকার যুদ্ধে ভারতের নব্বই শতাংশ যুদ্ধ বিমান এফ সিক্সিন ব্লক সেভেন্টি সংস্করণের সঙ্গে জয়ী হতে পারবে না যা বড় ধরনের অ্যাডভান্টেজ বলা যায় বাংলাদেশের জন্য তবে ভারতীয় বিমান বাহিনী রয়েছে ড্যাসাল রাফাল যত্যন্ত কার্যকর এবং আধুনিক ফাইটার পাশাপাশি একটি রাডার সিস্টেম এবং জ্যামার রয়েছে রাডার ক্রস সেকশন মাত্র এক স্কোয়ার মিটার তাই রাফালের মোকাবেলায় এগিয়ে থাকা প্রায় অসম্ভব বিশেষ করে এফ সিক্সিন ব্লক সেভেন্টি ফাইটারের জন্য তবে একটি অ্যাডভান্টেজ হচ্ছে রাডার সিস্টেমের দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে কারণ রাফালের রাডার রেঞ্জ দুশো প্লাস কিলোমিটার ফলে তিন মিটার টার্গেটকে এই দূরত্ব থেকে শনাক্ত করতে সক্ষম অন্যদিকে এফ ব্লক সেভেন্টি ফাইটার এক মিটার টার্গেটকে একশো সত্তর প্লাস কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম তাই আকাশ যুদ্ধে উভয়ের অ্যাডভান্টেজ প্রায় সমান আকাশপথের যুদ্ধে মিটুর এয়ার মিসাইল এবং আধুনিক জ্যামার থাকার কারণে ভারতের রাফাল কিছুটা এগিয়ে থাকবে সেক্ষেত্রে রাফাল পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ শতাংশ ব্যবধানে এগিয়ে থাকবে তবে শেষ পর্যন্ত পাইলটের অভিজ্ঞতায় শেষ কথা বলবে তাছাড়া ভারতীয় বাহিনীর সীমিত সংখ্যক রাফাল রয়েছে যার মাত্র আঠারোটি বাংলাদেশ এবং চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে তাই অঞ্চলভেদে বড় ধরনের অ্যাডভান্টেজ বাংলাদেশেরই থাকবে তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ডাবল ইঞ্জিন বিষ্ট মাল্টি রোল কম্বার্ট এয়ারক্রাফট হিসেবে ফরাসি রাফাল ক্রয় করবে এমন সম্ভাবনাই বেশি ভারতের বর্তমান রাফাল এফ থ্রি থেকে বাংলাদেশিগুলো আধুনিক এফ ফোর সংস্করণ হবে সেক্ষেত্রে সিঙ্গল ইঞ্জিন ফাইটার এবং ডাবল ইঞ্জিন ফাইটার উভয় দিক থেকে অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ অন্যদিকে মিয়ানমারের একমাত্র ভরসা রাশিয়ার যুদ্ধবিমান রুশ যুদ্ধবিমানের কোয়ালিটি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে দেশটির অন্তত পাঁচটি এসিউ থার্টি এবং একটি এস থার্টি ফাইভের মতো আধুনিক ফাইটার ধ্বংস হয়েছে ইউক্রেনে রাশিয়ার সবগুলো যুদ্ধবিমান ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম যারা ধ্বংস হয়েছে যার রেঞ্জ তিন থেকে নয় কিলোমিটার পর্যন্ত সুতরাং মিয়ানমার কোনোভাবে বাংলাদেশের সামনে অ্যাডভান্টেজ পাবে না বিশেষ করে এফ সিক্সটিন ব্লক সেভেনটি সংস্করণের নিকট কারণ তাদের এসিউ থার্টি মিক টোয়েন্টি নাইন জে এফ সেভেন্টিন ভারতের মতো একই সমস্যায় পতিত হবে তাই কোয়ালিটির উপর ভিত্তি করে বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারের উপর অ্যাডভান্টেজ আদায় করতে পারবে অন্যদিকে রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করবে মিয়ানমার এমন পরিকল্পনা করছে দেশটি মূলত বাংলাদেশ পশ্চিমা ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল রোল কম্বার্ট ক্রয় করলে মিয়ানমারের পক্ষে তা মোকাবেলা করা অসম্ভব কারণ রাশিয়ার হাতে এমন কোনো ফাইটার নেই যা দিয়ে মোকাবেলা করা সম্ভব তাই ভবিষ্যতের কথা বিবেচনা করে পঞ্চম প্রজন্মের ফাইটার কিনবে দেশটি যা পশ্চিমা ফাইটারকে মোকাবেলা করতে সক্ষম তবে রাশিয়ার এস ফিফটি সেভেন অবশ্যই একটি আধুনিক ফাইটার তবে পরিপূর্ণভাবে এস্টাস নয় কারণ রাডার ক্রোসেকশন জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার মিটার যা ফরাসি রাফাল ইউরো টাইফুন কিংবা মার্কিন এফএন দিয়ে মোকাবেলা করা সম্ভব আধুনিক এয়ারটের মিসাইলের কারণে অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ বিমান বাহিনী তাই কোয়ালিটি সবসময় কোয়ান্টিটি থেকে এগিয়ে থাকে তবে বাংলাদেশের অবস্থান থেকে গুণগত মান এবং পরিমাণ উবার দিকে নজর দিতে হবে কারণ মিয়ানমার একশো বিশটি যুদ্ধবিমান অপারেট করবে যার মাঝে অন্তত ষাটটি বাংলাদেশকে টার্গেট করে মোতায়েন থাকবে অন্যদিকে ভারত চারশোটি আধুনিক ফাইটার অপারেট করবে যার মাঝে অন্তত পঞ্চাশ থেকে সত্তরটি বাংলাদেশকে টার্গেট করে মোতায়েন করবে কারণ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের তিনটি বিমানঘাটির অবস্থান সেক্ষেত্রে একশো বিশ থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশটি ফাইটারকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে কোয়ালিটি অনুযায়ী এই সংখ্যার তিন ভাগের এক ভাগ আধুনিক ফাইটার প্রয়োজন হবে বাংলাদেশ বাহিনীর সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশটি আধুনিক ফাইটার প্রয়োজন হবে বত্রিশটি এফ সিক্সিন ব্লক সেভেনটি সংস্করণ সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং ষোলোটি ডাবল ইঞ্জিন বিষ্ট মাল্টিপল কম্বার্ট এয়ারক্রাফ্ট অন্তর্ভুক্ত করতে পারলেই বাংলাদেশ পরিপূর্ণভাবে নিরাপদ থাকবে বরং কোয়ালিটি অনুযায়ী বাংলাদেশ এগিয়ে থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে আটচল্লিশটি ফাইটার ক্রয় করবে পরিকল্পনা অনুযায়ী বত্রিশটি ফাইটার কিনবে অর্থাৎ দুই স্কডন নতুন করে অতিরিক্ত এক স্কডন পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ সংশোধন করতে হবে তবে পরিকল্পনায় সংশোধন আসার সম্ভাবনা প্রবল কারণ বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতা সাত থেকে দশটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি অপারেট করবে প্রতিটি ঘাঁটির জন্য এক স্কোরন করে বিমান মোতায়েন রাখলে তার সংখ্যা হবে একশো দশ থেকে একশো ষাটটি পর্যন্ত বর্তমানে ছাপ্পান্নটি যুদ্ধ বিমান রয়েছে যেগুলো পুরনো ফাইটার নতুন আটচল্লিশটি ফাইটার অন্তর্ভুক্ত হলেই ঘাঁটি পরিপূর্ণ থাকবে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় সংখ্যক আধুনিক এফ সিক্সটিন ফাইটার অর্ডার করলেই প্রত্যাশা পূরণ করা সম্ভব পাশাপাশি ভারতের চাপকেও সামাল দিতে পারবে সব কিছু ঠিক থাকলে দু হাজার তেইশ সালের মাঝে যুদ্ধ অর্ডার করা হবে যুক্তরাষ্ট্র থেকে যা পরবর্তী পাঁচ বছর পর ডেলিভারি শুরু হবে এমনও হতে পারে চলতি বছর মাঝে অর্ডার কনফার্ম হতে পারে কারণ সামরিক চুক্তি যে কোনো সময় স্বাক্ষর হবে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন कोई भी दुफाई मुआदा करने की तरफ बढ़ता है तो हमेशा भारत ने और भारतीय मीडिया ने बांग्लादेश को तनकीद का निशाना बनाया है अब भारत नाकाम होता हुआ नजर आ रहा है बांग्लादेश खरीदने जा रहा है और वो भी मुकाबला करने के लिए भारत और म्यांमार का हमेशा भारत ने प्रोपोगंडा किया हमेशा भारत ने बांग्लादेश के अंगेंस्ट बात की है हमेशा भारत ने के काम किया किसी भी फोरम के ऊपर बांग्लादेश के अंगेंस्ट काम करता हुआ हमें नजर आता है हमेशा बांग्लादेश के खिलाफ बात करता हुआ नजर आता है और अब मुकाबला करने जा रहा बांग्लादेश भारत का और साथ ही साथ म्यांमार का एफ सिक्सटीन खरीदने जा रहा है बांग्लादेश और अमेरिका के साथ ताल्लुका की तरफ देखें तो बांग्लादेश ने अमेरिका के साथ ताल्लुका को काफी बेहतर बना लिया है काफी अच्छे बना लिए हैं अब बांग्लादेश का फ़ायदा होने वाला है और बांग्लादेश अब ख़रीदने जा रहा है एफ सिक्सटीन वो भी मुकाबला करेगा भारत का और म्यांमार का भारत ने इसके ऊपर भी प्रोपगंडा करने की कोशिश की और अमेरिका को ये बताने की कोशिश की कि बांग्लादेश को ये एयरक्राफ्ट ना दे लेकिन अमेरिका की दोस्ती अब इतनी बढ़ चुकी है बांग्लादेश के साथ कि अमेरिका ने फैसला किया कि बांग्लादेश को एफ सिक्सटीन ज़रूर दिए जाएँ तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया